সম্মানিত বাউল গান আশিকান, আজকের পালা হাসর এবং কেয়ামত। এই পালা উপহার দিচ্ছেন সঙ্গীতার পক্ষ থেকে আমার বিপক্ষে শিল্পী বাংলাদেশের সুনামধন্য গায়ক মোহাম্মদ কাজল দেওয়ান সাহেব। মোহাম্মদ কাজল দেওয়ান গাবে কেয়ামতের পালা। আমি পাগল মনির, আমার ওস্তাদ পাগল বাচ্চু সাহেব আমাকে দিয়েছেন হাসরের পালা। আমাদের উভয় শিল্পীর প্রতি আপনারা সুদৃষ্টি রাখবেন, দোয়া রাখবেন, আমরা যেন হাসর কেয়ামত পালার ভিতর থেকে বা হাসর কেয়ামতের পালা থেকে যেন আমরা হাদিস এবং কোরআনের বাহিরে কথা না বলি। দোয়া রাখবেন আমরা যেন হাদিস এবং কোরআনের ভিতর থেকেই কথা বলতে পারি। এ বলে আমার হাসরের পালা নিয়ে আমি গান গাইতে চেষ্টা করব আল্লাহর উপর ভরসা রেখে। ববে বিচার বিচার গো হাসরে হবে তোর বিচার, ববে বিচার বিচার গো হাসরে হবে তোর বিচার, ববে বিচার বিচার গো হাসরে হবে তোর বিচার, ববে বিচার বিচার গো হাসরে হবে তোর বিচার। আর কেউ সেদিন কার কেউ সেদিন কারো হবে না কাঁদবে যারে যার, বিচারক করিবে না আমার আল্লাহ পড়ুয়ার বলে বিচার বিচার গো হাসরে হবে তোর বিচার, বলে বিচার বিচার গো হাসরে হবে। মাফাতেমা কাঁদবে সেদিন মিজানের পারে, হায় মিজানের পারে, মাফাতেমা কাঁদবে সেদিন মিজানের পারে, বাবার উম্মত দুজকেতে দিও না একেবারে, আল্লাহ বলবে মা জননী তোমাকে জানাই, কাহারুল্লাহ নাম আমার তুমি কি জানো না, কারো প্রতি মায়া দয়া আজকে মোর থাকবে না, মা বলবে পাক রাব্বা না তোমাকে দেই কুইয়া, আমার একটা দাবি আমি যাব তোমার উপর বলে বিচার বিচার। আমার উপর কিসের দাবি আমি জানতে চাই, আমি জানতে চাই, শোনো শোনো পাক রাব্বা না তোমাকে দেই কইয়া, আমি তোমাকে দেই কইয়া, হোসেনের হাতের কব্জা যাওয়ার কথা ছিল, যাওয়ার কথা ছিল, কার বালাতে হোসেনেরই কেল্লা কেন গেল, আর এই দাবিটা ধরবো আমি আজকে বিচারের মাঝে, আর বলে বিচার বিচার গো বালাতে কল্লা সেদিন বল কেন গেল, বলে বিচার বিচার গো হাসরে হবে তোর বিচার, বলে বিচার বিচার গো হাসরে হবে তোর বিচার। হাসান বলল জহরেতে তোমাকে দেই কইয়া, তোমাকে দেই কইয়া, হাসান বলল জহরেতে তোমাকে দেই কইয়া, তোমাকে দেই কইয়া,
সেই দাবিটা আজকা প্রভু আমি যাব চাইয়া, এই কথা শুনিয়ায় আমার আপে পড়ুয়ারে, আমি 70,000 উম্মত দিলাম মা বেহেস্তের ভিতর, বিচার বিচার গো সেদিন নয়নের জল ছাড়িয়া ওজন দিবে নিজানে তুলিয়া, মা ভাতে মা কাঁদবে সেদিন জল তিনি ফেলিয়া, বলবে আমার পাকরাব বানা তোমাকে দেই পুয়া, আমার বাবার উম্মতের পাপ যদি বেশি হয় আমার মাথার খুপার চুল দিব গনির ছয়, এই কথা বলিয়া জননী কাঁদবে যারে যার, তবু যদি পাপের ভার বেশি হয় এইবার আমার মা ভাতে মা উঠবে যাইয়া মিজানের উপর, বলে বিচার বিচার গো বলো হইবে কোন জনে, হইবে কোন জনে আমার রাসুল বিনে যাবিন সেদিন হইবে কোন জনে, পাগল মনির বলে আমার সেদিন দেখা দিও আমার নিদানের কালে, বলে বিচার বিচার গো আসর হবে তোর বিচার, বলে বিচার বিচার গো আসর হবে তোর বিচার। সম্মানিত বাউল গানের আশিকান, আমার সর্বপ্রথম প্রশ্ন থাকবে কিয়ামত নিয়ে। দেওয়ান সাহেব, আল্লাহ পাক এ পৃথিবীকে প্রলয় করবে, কিয়ামত করবে, কিয়ামত শব্দের অর্থ প্রলয় বা ধ্বংস। আমার খালি জানার দরকার আল্লাহ যে পৃথিবীটাকে প্রলয় করবে বা কিয়ামত করবে, আসবে ইমাম মাহদি, আবার হবে বিশ্বযুদ্ধ, যাকে বলা হয় গৃহযুদ্ধ বা বিশ্বযুদ্ধ। আমার জানার দরকার বা প্রশ্ন, বর্তমানে যে একটা যুদ্ধ ইরাক আর আমেরিকা, শতে শতে মুসলমান ডেলি ডেলি মরছে আত্মঘাতী বোমা, আমি দেখিনি শুনছি সেই বোমা বুকের মধ্যে বেঁধে বা তার অঙ্গে বা তার শরীরে বোমা বেঁধে সে চলছে চলছে, নিজে যে মরে যাবে তার কোনো ভয় নেই, কিন্তু সে বোমা বেঁধে দেখা গেল সেই বেদিন বা কাফেরদের সমাজে যে উপস্থিত তার ওইখানে যে বোমা ফুটে যায়, ব্রাস্ট হয়ে যায়, নিজে বিচ্ছিন্ন হয়ে যায়। আমার প্রশ্ন, এই যুদ্ধই কি সেই যুদ্ধ? আর যদি এই যুদ্ধই সেই যুদ্ধ না হয় সে বিশ্বযুদ্ধ কোন যুদ্ধ? আর এই যুদ্ধ থেকে সেই যুদ্ধের পার্থক্য কতটুক? আশা করি জবাব দিবে। কে বা বলবে আমার আমার সেই কঠিন দিনে, সেই কঠিন দিনে বলবে আমার আমার সেই কঠিন দিনে, আমার নিজে আল্লাহ বিচার করবে সাথে আজ্ঞা হর, বলে বিচার বিচার গো আসরে হবে তোর বিচার, বলে বিচার বিচার গো আসরে হবে তোর বিচার, বলে বিচার বিচার গো আসরে হবে তোর বিচার, বলে বিচার বিচার গো
আশরের দিন হবে তোমার পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে তার সঙ্গে তার পেয়ার হাবিব হযরতে মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র রজব ও কামাত শ্রদ্ধা জ্ঞাপন করে বিশ্বের যত ওলিয়া উলিয়া আছে সমস্ত ওলিয়া উলিয়াদের পাক দরবারে প্রিয় ভক্তি রেখে আমার দয়াল মাতাল কবির রাজ্জাক দেওয়ান তার চরণে প্রিয় ভক্তি রেখে আজকে শ্রোতা মন্ডলী আপনারা যিনারা উপস্থিত হয়েছেন এই আসরে এবং এই সিডিখানা যিনারা দেখবেন তাদের সকলের কাছে সালাম শ্রদ্ধা নিবেদন করে সকলের কাছ থেকে দোয়া কামনা করে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি অধম কাজল দেওয়ান আজকের আমাদের পালা গানের ক্যাসেট হাসর এবং কিয়ামত তথা বাংলাদেশের সুনামধন্য গায়ক জনাব মোহাম্মদ মনির হোসেন ওনাকে দিয়েছেন হাসরের ভাগ আমাকে দিয়েছেন কিয়ামত পালা গানে যাওয়ার আগে বলবো আমার ভাষায় কথায় সুরে ছন্দে কোথাও যদি কোনো ভুল ভ্রান্তি হয় আপনারা জ্ঞানীগুণী যারা আছেন সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই ক্যাসেটটি আপনাদেরকে উপহার দিচ্ছেন পরিবেশনা এবং প্রযোজনা করেছেন সঙ্গীতা সঙ্গীতার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা এই বলে আমার প্রতিপক্ষ শিল্পী তিনি সর্বপ্রথম হাসরের পালা নিয়ে আমাকে কিয়ামতের ভূমিকায় রেখে প্রশ্ন করলেন আমার কাছে যে বর্তমান ইরাক এবং আমেরিকা যুদ্ধ হচ্ছে হাদিসের মধ্যে পড়লো দেখা যায় যে কাল কিয়ামতের কিছু কাল আগে যুদ্ধ আরম্ভ হবে সেই যুদ্ধ বিশ্বযুদ্ধ ওই যুদ্ধ এই যুদ্ধই কিনা এই বর্তমান যুদ্ধের সাথে ওই যুদ্ধের পার্থক্য কি আমি তার জবাব করব কিয়ামত বুঝতে হবে কিয়ামত শব্দ অর্থ হল ধ্বংস কিয়ামত পূর্বে হয়েছিল বর্তমান কিয়ামত হইতেছে আবার কিয়ামত হবে পূর্বে নূহ আলাইহিস সালামের আমলে কিয়ামত হয়েছিল আংশিক প্রলয় হয়েছিল আবার কিছুদিন আগে সুনামি হয়ে গেল এই যে অনেক লোক মারা গেল জলোচ্ছ্বাসে সেখানে যে কিয়ামত হইল এইটা আংশিক কিয়ামত আবার একটা আছে রোজ কিয়ামত আমি যদি এখন মরে যাই এই গানের মঞ্চে গান গাইতে গাইতে আমার জন্য কিয়ামত হয়ে গেল আপনি গান শুনতে আসছেন আপনি যদি এখন মরে যান আপনার জন্য এখনই কিয়ামত হয়ে গেল যে যখন মরবে তার জন্য তখনই কিয়ামত কিয়ামত শব্দের অর্থ হচ্ছে ধ্বংস আমার এই সুন্দর দেহ আমি জামা পরেছি হাতে ঘড়ি পরেছি আমি লুঙ্গি পরেছি পাঞ্জাবি পরেছি এই সমস্ত কোনো কিছুরই দাম থাকবে না যখন আমার ভিতর থেকে আমার যে পরম আয়ু আমার যে পরাণ পাখি ওই পাখিটা যেখান থেকে আসছে সেখানে আবার উড়ে যাবে আমার এই দেহটার কোনো দাম থাকবে না আর আমার ধ্বংস হয়ে গেল আমার ধ্বংস মানে কিয়ামত হয়ে গেল তাই পৃথিবীর যত মানুষ সকলকে আহ্বান করব মন্দ চারিতা ছেড়ে মানবতার বন্ধনকে বলিষ্ঠ করার জন্য মানবতার বন্ধনকে আরো সামনে অগ্রসর করার জন্য মানুষ যেন আমরা মানুষের জন্য কাজ করি মানুষ যেন আমরা মানুষের পাশে গিয়ে দাঁড়াই মানুষ যেন মানুষের কথা বলি মানুষ যেন মানুষের দুঃখে সুখে যে যেখানে থাকি না কেন সদা মানুষের সর্বদা সেবা করি আমার কাছে প্রশ্ন করেছে যুদ্ধের কথা আমি তার জবাব দিব তার আগে কিয়ামত সম্পর্কে আমার একটি গান গানের পরে আমি তার জবাবের মধ্যে চলে যাব আপনারা আমাদের উভয় শিল্পীকে দোয়া করবেন আমি যেন তার কথাগুলি হাদিস কোরআন অনুসারে জবাব করতে পারি আমরা যেন এই বিষয় নিয়ে আলোচনা করতে পারি আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি কিছু কথা উপহার দিতে পারি গানের মাধ্যমে অত ভালো গান জানি না তথাপি আপনাদের চরণধুলি নিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াই চরণধুলি দিয়ে আশীর্বাদ করবেন দোয়া করবেন এটাই আপনাদের কাছে আশা ওরে মিছে মায়া মরিচিকার পিছে মিছে মায়া মিছে মায়া মরিচিকার পিছে মরিতেছ ঘুরে ফিরে মনে কি পরে না পথিক আসিয়াছ কত দূরে ও তোমার মনে কি মনে কি মনে কি মনে কি পরে না পথিক আমরা সবাই পথিক পথে চলেছি যেমন রাস্তায় একজন পথিক হেঁটে যায় পথিকের একটি গন্তব্যস্থল থাকে গন্তব্যস্থান থাকে যে ওখানে গিয়ে সে পৌঁছবে তেমনি আমরাও পথের মধ্যে চলতেছি এই পথ চলা যেদিন আমার প্রাণ পাখি চলে যাবে আমার পরমায়ু চলে যাবে সেদিন আমারও পথ চলা শেষ হয়ে যাবে আর তখনই আমার জন্য বয়ে আসবে কিয়ামত তাই যখন মাতৃগর্ভে এসেছিলে তুমি কি বলিয়াই আসাছ ভাই
এসেছো মাতৃ গর্বে এসেছিলে কি বলি এসেছো কাকে ভালোবাসবে বলে তুমি কারে ভালোবেসেছো বাবার বস্তক হইতে যখন সন্তান মায়ের গর্বে আসে মায়ের গর্বের ভিতরে আমি কাজল দন আপনি আমরা সবাই আমাদের পাও দুইটা ছিল উপরের দিকে মাথাটা ছিল নিচের দিকে ঝুলানো আর প্রভুকে সেদিন বলেছিলাম মাওলা হেথাই থেকে আমি তোমার নাম জপনা করতেছি ওই দুনিয়ার মধ্যে গিয়ে আমি তোমার নাম জপনা করব কিন্তু আমি কি কথা রাখতে পারলাম আমি যখন দুনিয়ার মধ্যে আসলাম দুনিয়ায় এসেই সর্বপ্রথম আমি মুখে উচ্চারণ করলাম ওয়ানা 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 দেখবেন শিশু বাচ্চা যখন জন্মগ্রহণ করে ওই বাচ্চা সর্বপ্রথম মুখ দিয়ে বলে ওয়া ওয়া ওয়ানা শব্দটা হে প্রভু তোমাকে যে কথা দিয়েছিলাম তোমার সেই কথা আমি রাখতে পারলাম না এখন আমি আমার মতেই চলবো কারণ চলে এসছি তো তখন তো একটা কষ্টে ছিলাম পাও ছিল উপরের দিকে মাথা ছিল নিচের দিকে আর এখন তো সোজা হয়ে দাঁড়িয়েছি তাই তোমার কথা রাখতে পারবো না আমি আমার মতে চলবো তাকে হয় পথিক একদিন তোর সেখানে যেতেই হবে তাই বলি মন যখন মাতৃগর্ভে এসেছিলে কি বলিয়া এসেছো ওরে পথিক ভাই তুমি কাকে ভালোবাসবে বলে কারে ভালোবেসেছো দিন আর দিনে গেল রে দিন সোনার দেহ হইল রে সোনার দেহ হইল বলি আর কবি হবে সুদিন তোর আর কবি কবে তোর হবে সুদিন ডাকিতে দিন বন্ধুরে মনে কি পরে না পথিক আসিয়াছ কত দূরে মনে কি পরে না পথিক মিছে মায়া মরি শিকার পিছে মিছে পর্বত দূর দূরান্ত পাহাড় নদী তুমি করিয়াছ কোথাও তবি মিলে নাই তোমার বিশ্রাম করি পাহাড় আশ্রম দূর দূরান্ত পাহাড় নদী তুমি করিয়াছ ওরে পথি কোথাও তো মিলে নাই তোমার বিশ্রাম করি পাহাড় আশ্রম তুমি ঘুরতে সজার পিছে পিছে কয়দিন বাসে থাকবে বেঁচে ঘুরতে সজার পিছে পিছে কয়দিন বাসে ঘুরতে সজার পিছে পিছে কয়দিন বাসে থাকবে বেঁচে আজ আছে যে তোমার কাছে পথি কাজ আছে যে পথি আজ আছে যে তোমার কাছে কাল পালাবে তোমায় ছেড়ে মনে কি পড়ে না পথি আসিয়াছ কত দূরে মনে কি পড়ে না পথি মিছে মায়া মরি শিকার পিছে মিছে মায়া মিছে ভাবছ কি রে ও পথিক ভাই আসিয়াছ বহুদূর ওরা পথিক কানে কি শুনো না তোমার ওই বিদায় বেলার নিদান শু আচ্ছ কিরে ও পথিক ভাই আসিয়াছ বহুদূর ছেলে পেলেরা ঘুরি উড়ায় না আকাশে ঘুরি উড়ায় নাটাই দিয়ে খেয়াল করে দেখবেন ওই যখন সুতা ছাড়ে বাতাস পেয়ে ঘুড়িটা অনেক দূরে চলে যায় আর অনেক দূরে গিয়ে ওই ঘুড়িটা মাথাটা কাঁপায় এইভাবে মাথা নাড়ে যে আমি অনেক দূর চলে আসছি আমি আর ফেরত আসবো না এরকম করে না না আমি আসবো না কিন্তু যে ঘুড়ি উড়ায় ও জানে সুতা আমার হাতে তুমি যত দূরেই থাকো না কেন আমি যখন নাটাইয়ের মধ্যে ঘূর্ণা দিব সুতা আস্তে আস্তে প্যাঁচ দিবে আর আস্তে আস্তে তুমি কাছে চলে আসবে তাই বলি ভাবছ কি রে ও পথিক ভাই আসিয়াছ বহুদূর কানে কি পৌঁছায় না তোমার ওই বিদায় বেলার নিদান শু ঝড় উঠেছে নীলা আকাশে দেহ ঘর ভাঙবে বাতাসে সে তোর দেহ ঘর ভাঙবে বা
পল্লব বললয় অবশেষে পল্লব বলল রাধা পল্লব বললয় অবশেষে কথারা পথিকের তরে মনে কি করে না পথি আসিয়াছ কত দূরে মনে কি করে না পথি পিঠে মায়ামরি চিকার পিঠে 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 মায়া পিঠে মায়ামরি চিকার পিঠে মরিতেছ ঘুরে ফিরে মনে কি করে না পথি আসিয়াছ মহাজনী গানের ছন্দ রেখে দিলাম ইতি আপনারা নীরব হয়ে বসবেন এই তো মিনতি আমার কাছে প্রশ্ন করেছে আমার মনির ভাই আমি জবাব দিব কথার বাকি রাখবো নাই যেইভাবে প্রশ্ন করে আমায় যেইভাবে জবাব দিব দলিল ধরে সে যেইভাবে প্রশ্ন করে জবাব দিব কি বর্তমানে যে যুদ্ধ হচ্ছে হাদিসের মধ্যে পড়ে দেখেছি আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস বর্ণনা করতেছিলেন যে কিয়ামত হবে এক সাহাবা প্রশ্ন করলেন নবী কিয়ামত হবে কবে বলেন যে মহরম চাঁদে বলে মহরম চাঁদে হবে বুঝলাম কিন্তু তারিখ থাকবে কত নবী বলেন দশ তারিখ বলে দশ তারিখ বুঝলাম জবাব করেন বার থাকবে কি আমার নবী বলে শুক্রবার থাকবে বলে শুক্রবার বুঝলাম সময় থাকবে কি আমার নবী বলে মাগরিবের ওয়াক্ত এখন মাগরিব কি সকাল বেলা হইল শুরু আর মাগরিব হইল সন্ধ্যা আমি যখন পৃথিবীতে আসলাম তখন হইল আমার সকাল আর যখন আমি এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে গেলাম তখন হইল আমার বৈকাল সন্ধ্যাবেলা তাই সবারই তো সন্ধ্যা হবে একদিন পরে আমার মন মন অবুঝবা যে যখন এই পৃথিবী ছেড়ে করিবে গমন ও তোর সন্ধ্যা ঘনায় আসবে সন্ধ্যা ঘনায় এই যুদ্ধ আর কি আমাদের আগে যে যুদ্ধ হবে ওই যুদ্ধের মধ্যে পার্থক্য কি ভাই এই যুদ্ধ আর ওই যুদ্ধের মধ্যে পার্থক্য হইল আমার রাসূলের হাদিস যা বর্ণনা করে ওইটাই সত্য এইটা কিয়ামতের আংশিক কিয়ামতের একটা নমুনা মহাপ্রলয় না যেহেতু ওই মহাপ্রলয়ের সময় আমার নবীজির হাদিসের সাথে আল্লাহর কোরআনের সাথে যখন মিলে যাবে তখনই আল্লাহ পাক পৃথিবী ধ্বংস করবে তাহলে বর্তমান যে যুদ্ধ হচ্ছে এটা হলো আংশিক প্রলয় কিছু কিছু আর সেদিন মহাপ্রলয় কিয়ামতের কোবরা যাকে বলা হয় শেষ প্রলয় অর্থাৎ পৃথিবীর কোনো কিছু থাকবে না তবে তখনও যুদ্ধ হবে প্রথমবার যুদ্ধে মুসলমানরা হেরে যাবে দ্বিতীয়বার যুদ্ধে মুসলমানরা হেরে যাবে তৃতীয়বার যুদ্ধে ইনশাআল্লাহ মুসলমানদের জয় হবে কারণ সমস্ত বিশ্বের মুসলমান হয়ে যাবে এক আর যত বেদিন ইহুদি নাসারা কাফের আছে তারা হয়ে যাবে এক মুসলমানদের সাথে তাদের সাথে যুদ্ধ হবে মুসলমান হেরে যাবে প্রথম যুদ্ধে দ্বিতীয়বার যুদ্ধে হেরে যাবে তৃতীয়বার আল্লাহর কুদরতে চতুর্থ আসমান থেকে ঈসা আলাইহিসসালাম আসবে ইমাম মেহেদী তখন থাকবে রাজত্ব করবে তিনি তাকে সহযোগিতা করবে এবং ওই যুদ্ধে গিয়ে ইনশাআল্লাহ মুসলমানরা জয় হবে এইটার সাথে এইটার পার্থক্য হলো এইটা এটা হলো আংশিক কিয়ামত আর সেটা হলো মহাপ্রলয় মহাধ্বংস আমার প্রশ্ন থাকবে মনির ভাই জবাব দেন আমারে কাল হাসরের মাঠে বিচার করবে আমার আল্লাহ পর ইয়ারে অনেক কবর থাকবে কিন্তু একটা কবর থাকবে একটু উপরে লক্ষ্য করে শুনবেন আপনারা হাসরের মাঠে তো কবর থেকেই মানুষ আলবর্জ খারে গাজার গাজা দিয়ে মানুষ উঠবে যেমন গাছের ধানের রোয়াটা বুনলে একটা গাজা গজায় এইরকম এই গাজার মতো মানুষ উঠবে সমস্ত যার যার কবর থেকে সেদিন উঠবে কিন্তু একটা কবর থাকবে এই কবরটা থাকবে একটু উপরে আবার সর্বপ্রথম প্রশ্ন আপনার কাছে জানার বিষয়ে জবাব করবেন কার কবরটা উপরে থাকবে কেন থাকবে সেই ব্যক্তিকে একটি প্রশ্ন মিছে মায়া মরিচিকার পিছে মিছে মায়া মিছে মায়া মরিচিকার পিছে মরিতেছ ঘুরে ফিরে মনে কি করে না উঠি আসিয়াছ কত ওরে মনে কি মরে কি তোর মনে কি পড়ে না পথি
আজকে আমার বিপক্ষে শিল্পী কাজল দেওয়ান সাহেব যা প্রশ্ন ছিল সুন্দর বলি হারি জবাব দিয়েছে। জবাব দিয়ে আবার নতুন করে আমার কাছে প্রশ্ন রাখলেন, কাল হাসুরের মাঠে প্রত্যেকটা মানুষ যার যার কবর হতে গেজার মতো সেদিন দাঁড়াবে, আর প্রত্যেকটি মানুষই থাকবে সেদিন উলঙ্গ অবস্থায়, আর সেই উলঙ্গ অবস্থায় মানুষ থাকবে। আমাকে প্রশ্ন রাখলেন, কাল হাসুরের মাঠে একটি কবর সবার উপরে থাকবে, কার কবর, কেন সেদিন উপরে থাকবে? ইনশাল্লাহ আমি চেষ্টা করব হাদিস অনুযায়ী জবাব করার জন্য। তার আগে হাসুরের কিছু কথা নিয়ে আমার একটি গান হবে, হাসুরের বিচার আল্লাহ হবে কার, কারো প্রতি সেদিন মায়া থাকবে না, এই দুনিয়ায় থাকতে পুঁজি করলাম না, এই দুনিয়ায় থাকতে পুঁজি করলাম না। না
বড় সুন্দর বলিহারি প্রশ্ন করেছেন, আল্লাহ পাক সেদিন কার কবর সবার উপরে রাখবেন? আল্লাহ বলবে, হে আমার ফেরেশতাগণ, আমি যাকে দুষ্ট বলেছি আমার দুষ্ট না আসা পর্যন্ত আমি হাশরের বিচার আরম্ভ করব না। হে আমার ফেরেশতাগণ, আমার দুষ্টকে নিয়ে আসো। ফেরেশতারা বলবে, প্রভু আপনার দুষ্ট মোহাম্মদ, এই মোহাম্মদের রোজা বা মোহাম্মদের কবর কোথায়, আমরা কিভাবে চিনব? আল্লাহ বলবে, হে আমার ফেরেশতাগণ, ব্যস্ত হতে চারটা পতাকা নিয়ে যাও, প্রধান চারটি ফেরেশতা যাও, সে চারটি ফেরেশতা আজরাইল, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, এই চারটি ফেরেশতা লেওয়াল হাম নামের চারটি পতাকা হাতে নিয়ে যাইতে থাকবে আর বলবে, প্রভু আপনার দোস্ত মোহাম্মদকে আনতে যাচ্ছি, আমরা কিভাবে বুঝতে পারবো কোন কবর বা কোন রোয়াজাটা সেই মোহাম্মদের? আল্লাহ বলবে, হে আমার ফেরেশতাগণ, তোমরা হাশরের মাঠে লক্ষ্য করে দেখো, সমস্ত কবর হতে একটা কবর সবার উপরে, একটা কবর সবার উপরে, আর ওই কবর হতে একটা নূরের আলো আমার কুরসির মধ্যে এসেছে, যেমন একটা টর্চ লাইট অন্ধকার রাত্রে একটা টর্চ লাইট যদি কেউ মারে, দেখা যায় ওই টর্চ লাইট কোন ওয়ালে, কোন বিল্ডিং এ, কোন বেড়ায় মারলে ওই টর্চের আলোটা ওই জায়গায় যেয়ে ঠেকবে। আল্লাহ বলছে, আমার ফেরেশতাগণ, যেই কবর থেকে আলো, নূরের আলো এসে আমার কুরসিতে লাগলো, আর যেই কবরটা সবার উপরে, ওইটাই আমার দুস্তের কবর। আল্লাহর হুকুম পেয়ে চাই ফেরেশতা লেওয়াল হাম নামের চারটা পতাকা নিয়ে রাসুলের রোজায় যা বলবে, আসসালামু আলাইকুম ইয়া রাসুলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি না যাওয়া পর্যন্ত আল্লাহ হাশরের বিচার করবে না, কিন্তু সালাম দিবে, জবাব পাবে না, আবারও সালাম দিবে, আবারও সালাম দিবে, এক একে তিনবার সালাম দিবে, তিনবার সালাম দিয়ে বলবে, হে আল্লাহর রাসুল, আপনার পাপি তাপি উম্মত বড় কষ্টে আছে, দয়াল আপনি না যাওয়া পর্যন্ত আপনার পাপি তাপি উম্মত সে কষ্টেই থাকবে। আর বলার সাথে সাথে রাসুলের রোয়াজাটা ভাইটা দুই ভাগ হয়ে যাবে, আর তার মাঝখান থেকে যিনি দুজাহানের বাদশাহ দাঁড়িয়ে মাথা চুলগুলা এই চুলের মধ্যে বালু, মরুভূমি বালু জারতে থাকবে, ফেরেশতারা লক্ষ্য করে দেখবে রাসুলের যে সুন্নতি, যে দাঁড়ি, ওই দাঁড়ি ভিজা, ফেরেশতারা বলবে, হে দয়াল, হে আল্লাহর নবী, হাশরের মাঠ মরুভূমি বালু আর বালু, আপনার চুল থেকে বালু ঝেড়ে ফেললেন আর আপনার মুখের দাড়ি, আপনার গাল ভিজা কেন? রাসুল কানতে কানতে বলবে, হে আমার ফেরেশতাগণ, আমি যেদিন হতে পৃথিবী হইতে বিদায় নিয়ে আসলাম, মানুষ আমাকে সমাধা করল, আর ওই দিন থেকে আমার দুই চোখের পানি ঝরতেই আছে শুধু উন্মতি উন্মতি বলে, কারণ আমার পাপি তাপি উন্মতের কি অবস্থা, তারা কি অবস্থায় আছে, আর ওই উম্মতের জন্য আমি কাঁদতে কাঁদতে আমার দুই গাল বেয়ে মুখের দাড়ি ভিজে গেল। সাথে সাথে ফেরেশতারা বলবে, হে আল্লাহর রাসূল, আপনি না যাওয়া পর্যন্ত আপনার পাপি তাপি উম্মত বেহেশত এবং দোজকে কোথাও যেতে পারবে না, আপনিই সর্বপ্রথম আগমনকারী, আপনার এক নাম হলো হাশের, আর সবার উপরে সেই কবর ভাই, সেই মোহাম্মদের কবর, সেই রাসুলের কবর, যেই কবর হতে একটি নূরের আলো আল্লাহর কুরসির মধ্যে গেলেন, এই তার প্রশ্ন। আমার প্রশ্ন, কাজল দেওয়ান বড় সুন্দর কথা বললেন, কিয়ামত হবে শুক্রবার, সেই চান হবে মহরমের, টাইম হবে মাগরিবের, মহরম চান্দের 10 তারিখ, বুঝরান, পৃথিবী সৃষ্টি হতে আজ পর্যন্ত কোন কোন মাসে দেখা যায় মহরম আইসা পড়ছে,
আবার মহরমের দশ তারিখে শুক্রবার পড়ছে, কিন্তু দেখা যায় কিয়ামত হয় না। আমার প্রশ্ন, হাদিস পড়লে দেখা যায় পশ্চিম আকাশে সূর্য উদয় হবে, তারপরে কিয়ামত হবে? আমার ছোট্ট প্রশ্ন, এই পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার কতদিন পর আল্লাহ পাক কিয়ামত করবে? সহিহ হাদিস, আশা করি কাজল দেওয়ান জবাব দিবে। এ আমার একটি প্রশ্ন, হবে হাশরের বিচার, আল্লাহ হবে কাহার, কারো প্রতি সেই দিন মায়া হইয়া থাকবে? ধন্যবাদ। আবার যে প্রশ্ন ছিল, মনির ভাই তার সুন্দরভাবে জবাব করে আমার কাছে কিয়ামত সম্বন্ধে প্রশ্ন রাখলেন। এই যে কিয়ামত হবে, কাল কিয়ামতের আগে পশ্চিম দিক হইতে সূর্য উদিত হবে, সূর্য কতদিন পর্যন্ত থাকবে, তারপর আল্লাহকে এই পৃথিবী ধ্বংস করবে? আমি তার জবাব দেওয়ার চেষ্টা করব। তার আগে কিয়ামত সম্পর্কে আমার একটি গান, এই গানটি ফকির লালন সাজির গান। আমি এসছি এই দুনিয়ার বুকে, আমি কাজল দেওয়ান, আমার ভিতরে একটি পাখি, ওই পাখিটা যখন উড়ে যাবে আমার এই দেহ মাটির দেহ মাটিতে নিয়ে রেখে দিবে, কোনো দাম নাই সেই ভিতরের পাখিটাকে নিয়ে একটি গান আসলো, ভুল ত্রুটি আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পাখি কখন জানি উড়ে যায়, পাখি কখন জানি উড়ে যায়, একটা বদ হাওয়া লেগে খাঁচায়, একটা বদ হাওয়া লেগে খাঁচায়, পাখিটা কখন জানি উড়ে যায়, পাখিটা কখন জানি উড়ে যায়, পাখিটা জানি উড়ে যায়, পাখিটা কখন জানি। পড়লো ধসে পাখি আর দাঁড়াবে কিসে, খাঁচারারা পড়লো ধসে পাখি আর দাঁড়াবে কিসে, আমি সেই ভাবনা ভাবছি বসে, আমি সেই আমার চরম জরা বইছে গায়ে, পাখি কখন জানি উড়ে যায়, পাখিটা কখন জানি উড়ে যায়, কার বা খাঁচায় কে বা পাখি, আরে আমি ভেবে অন্ত নাহি দেখি, কারবা খাঁচাই কে বা পাখি, ভেবে অন্ত নাহি দেখি, কারবা খাঁচাই কে বা পাখি, ওই পাখিটাই আমার পাখি,
আমারে মজাতে চায় পাখি কখন জানি উড়ে যায় পাখিটা কখন জানি উড়ে যায় আগে তো ছিল না জানা এই জংলা কবু পোষ মানে না আগে তো ছিল না জানা ওই এই জংলা কবু পোষ মানে না ওরে আমি জানলে তারে পাখিরে লালন ভকির কে দে কয় পাখি কখন জানি উড়ে যায় 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 বদ হাওয়ালে গে খাজায় একটা বদ হাওয়ালে গে খাজায় পাখি কখন জানি উড়ে যায় পাখি আমার কাছে প্রশ্ন করেছে আমার মনির ভাই জবাব দিব বাকি রাখব নাই এক ভদ্র মহিলায় আমাকে ১০০ টাকা শুনিয়ে এই গান সম্মান করেছে তার কাছে সালাম জানাইলাম আপনারা যত জনা সালাম দেই সবারে দোয়া করবেন আমাদের জন্য সালাম নত শিরে প্রশ্ন করেছে আমার কাছে মনির ভাই প্রশ্ন করেছে অত্যন্ত জটিল তবে কথা তার সুন্দর কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিক হইতে উদিত হবে এখন পূর্ব দিক হইতে সূর্য উঠে পশ্চিম অস্ত যায় কিন্তু কিয়ামতের কিছু কাল আগে সূর্য উঠবে পশ্চিম দিক হইতে আর পূর্বে অস্ত যাবে বলে কাজল মহরম চাঁদ হয়েছে একটু কথা বলেছে দাদা ভাই আবার যে মহরম চাঁদ আগে পূর্বে হয়ে গেছে মহরম চাঁদ ১০ তারিখ শুক্রবার হয়ে গেছে মনির ভাই না একেবারে ছোট মহরম চাঁদ ১০ তারিখ শুক্রবার মাগরিবের ওয়াক্ত এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সেই পৃথিবী হইতে আজ পর্যন্ত এইটা একসাথে কখনই মিলে নাই হয়তো মহরম চাঁদ হয়েছে শুক্রবার হয়েছে কিংবা মাগরিবের সময় হয়েছে মহরম চাঁদ হয়েছে বা ১০ তারিখ হয়েছে হাদিসের মধ্যে যেরকম আছে ওই রকমটা কখনই হয় নাই যেদিন ওই রকম হবে যেমন আমার নবীর কাছে কিছু সাহাবা গিয়ে সাহাবারা বললেন নবী এখন থেকে ১০ বছর পরে যদি মনে করেন হয়ে গেছে একটা কথার কথা দেখাই নবীর কাছে গিয়ে বলেন এখন থেকে ১০ বছর পরে যদি মহরম চাঁদ হয় শুক্রবার হয় মাগরিবের ওয়াক্ত হয় ১০ তারিখ হয় আমরা ভেবে নিব কিয়ামত আরম্ভ হয়ে গেছে আবার নবী বলেন না তোমরা মনে করিও না কিয়ামত আরম্ভ হয়ে গেছে কারণ ইহার পূর্বে একটি ঘটনা ঘটবে সেই ঘটনা হইল চন্দ্র এবং সূর্য তারা দুই দিক থেকে দুইজন আসবে ১ তারিখ হইতে ৯ তারিখ পর্যন্ত আসবে ১০ তারিখে তাদের মিলন এবং ১০ তারিখ আল্লাহ পাক পৃথিবীর প্রলয় করে দিবে তাহলে মনির ভাই এটা এখন পর্যন্ত হয় নাই হাদিসে কোরআনে পড়ে আমরা যেটা জেনেছি নবী চলে গেছেন প্রায় ১৫০০ বৎসর গত হয়েছে এখন পর্যন্ত হয় নাই এইটা যখন হবে তখন পৃথিবী আর থাকবে না পৃথিবী ধ্বংস হয়ে যাবে তবে মে মাসের অর্থাৎ ২০০০ সালের মে মাসের ৫ তারিখ তখন একটা কিয়ামতের গন্ধ উঠেছিল কিন্তু নবীর হাদিসের সাথে সেই ঘটনাটা মিল ছিল না বিদায় কিয়ামত হয় নাই
দেখ প্রশ্ন করেছে আমার কাছে যে সূর্য উদিত হয়ে তখন কতদিন পর্যন্ত থাকবে, আমি দলিল করে জেনেছি তখন যে পশ্চিম হইতে সূর্য উঠবে সেই পশ্চিম হইতে সূর্য উঠে ওই সূর্য থাকবে প্রায় 124 বছর। 124 বছর সূর্য যখন তার 124 বছর শেষ হয়ে যাবে তখন এই পৃথিবী আল্লাহ পাক ধ্বংস করে দিবে, শেষ করে দিবে, আর কোনো কিছু আল্লাহ পাক রাখবে। আমার প্রশ্ন থাকবে মনির ভাইয়ের কাছে, আপনি জবাব করবেন। কাল হাশরের মাঠে আল্লাহ পাক তো আসবে, আমার দিনের নবী আসবে, আমার আল্লাহ তো আসবে, আল্লাহ এসে বসবে। আমার জানার বিষয় মনির ভাই, আল্লাহ যে আসবে অর্থাৎ বর্তমান কাবার ঘর, এই কাবা ঘরের বরাবর হবে আল্লাহর বসার স্থান, ওইখানে বসে আল্লাহ পাক বিচার করবে। আমি জানবো আপনার কাছ থেকে আল্লাহ কোন জায়গা থেকে আসবে, আল্লাহকে নিয়ে আসবে কারা, কোন জায়গায় এসে আল্লাহ পাক অর্থাৎ আল্লাহকে ওই লোকগুলাই তাহারাই নিয়ে আসবে, এনে আল্লাহকে ওই নির্দিষ্ট স্থানের মধ্যে রাখবে। আমার জানার বিষয় আল্লাহকে কোথা থেকে নিয়ে আসবে, কারা নিয়ে আসবে, আল্লাহ এসে যে বসবে বর্তমান কাবা ঘর যেখানে, এটা পৃথিবীর মধ্যস্থল হবে, এখানে আল্লাহ পাকের কুরসি বা কেদারাবা সিংহাসন থাকবে, সেখানে বসেই বিচার করবে। একটি প্রশ্ন রইল, আশা করি সুন্দরভাবে তার জবাব দিবেন। কার বা খাঁচায় কে বা পাখি ভেবে অন্ত নাহি দেখি আমি, ভেবে অন্ত নাহি দেখি কার বা খাঁচা কে বা পাখি, ওই পাখিটাই আমার আমি নাই থাকি, পাখিটাই আমার আমি নাই থাকি, পাখি রে আমারে মজাতে চাই পাখি, কখন জানি উড়ে যায় পাখি, কখন জানি উড়ে যায় একটা বদ হাওয়া লেগে খাঁচায়, একটা বদ হাওয়া লেগে খাঁচায় পাখি, কখন জানি উড়ে যায় পাখিটা, কখন জানি উড়ে যায় পাখি, কখন জানি উড়ে যায়। সুন্দর আমার বিপক্ষে শিল্পী কাজল দেওয়ান সাহেব বলিহারি জবাব দিয়েছেন, জবাব দিয়ে আবার আমার কাছে প্রশ্ন রাখলেন, আল্লাহ পাক কাল হাশরের মাঠে কিসের উপর নির্ভর করে বা সোয়ার হয়ে হাশরের মাঠে উপস্থিত হবেন এবং আল্লাহকে সেদিন কারা নিয়ে আসবেন, এই একটি প্রশ্ন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আল্লাহর উপর ভরসা রেখে জবাব দেওয়ার জন্য। আসলে কি আমরা পৃথিবীতে বাড়ি আমার, ঘর আমার, ছেলে আমার, মেয়ে আমার, গাড়ি আমার, সব আমার আমার করে যাচ্ছি, সেই কঠিন দিন এমনই একটা দিন, বাবা যদি সেদিন পাপী হয়, বাবার সম্মুখ দিয়া ছেলে হাসতে হাসতে যদি নেকি হয় বেহেস্তে চলে যাবে, কিন্তু বাবা সেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকবে, আর যদি সেদিন বাবা নেকি হয়, ছেলে পাপী হয়, ছেলে দাঁড়ায় থাকবে, বাবা সেদিন বেহেস্তে চলে যাবে, কিন্তু কারো প্রতি সেদিন কারো তিল পরিমাণ সহযোগিতা করার সুযোগ থাকবে না। তবে আমরা মানুষ কুলে জন্ম নিই, আল্লাহ যতদিন হায়াত দিয়েছে সেটা আল্লাহই জানে, তবে আমরা চেষ্টা করি যেন প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মুসলমান আখেরাতের জন্য যেন কিছু পুঁজি করতে পারি। শোনো ও মুমিন ভাই, কেউ শুনো ও মুমিন ভাই, কেউ রা
আরে একদিন হবে আখের পানাও তুমি জেনে অকিতাজা নোনা একদিন হবে আখের পানা গান আসলে কি কোন কোন গানের কথা কোন কোন সময় দেখা যায় অন্তরে বাড়ি খেয়ে যায়। যদি আমার বিবেককে আমি প্রশ্ন করি, আমি মানুষ কুলে জন্ম নিয়েছি, আমারও একদিন মরতে হবে। আর হাদিস রাসুলের বাণী, কোরআন আল্লাহর বাণী, সে কোরআন বা হাদিস আমরা মুসলমান আমাদের জন্য 100 বার সেটা দেখতে হবে বা মানতে হবে। একদিন আখের ফানা হবে প্রত্যেকটা মুসলমানের বেলায়। হাদিস কি লিখেছেন, লিখেছেন প্রত্যেকটা মানুষের সোয়া হাত মতান্তরে, আধা হাত উপরে থাকবে সূর্য। আর সেদিন সূর্যের তাপে প্রত্যেকটা মানুষের মাথার মগজগুলা তকবক তকবক করে। যেমন মেয়ে লোকেরা ভাত পাক করতে যায়, ডাউল পাক করতে যায়, একটা পাতিল, তার নিচে থাকে জ্বলন্ত আগুন। আর আগুনের মাত্রা যখন বেশি হয়ে যায়, তখন ওই পাতিলের মধ্যে লক্ষ্য করলে দেখা যায় ফুটকুড়ি ছাড়ে। কাল হাসরের দিন তার থেকেও আরো লক্ষ লক্ষ গুণে বেশি এই যে বালু হাসরের মাঠ। হাসরের মাঠের অপর নাম সাহারার মাঠ। সাহারা শব্দের অর্থ বালুর মাঠ। আর সেই বালুর মাঠ যখন সোয়া হাত মতান্তরে, আধা হাত উপরে সূর্য থাকবে, আর সেই দিন সূর্যের তাপে সেই বালু হয়ে যাবে তামা বর্গ। আর মানুষ সেদিন ছটপট ছটপট করতে থাকবে, আর মানুষের মাথার মগজগুলা টকবক টকবক করে সেদিন গলতে থাকবে। আর মানুষের মাথার মগজ গলে যে যতটুক পরিমাণে পাপ করেছে, শরীরের পছিনা এবং মাথার মগজ সেদিন পানি হয়ে তার ততটুক পর্যন্ত পানি হয়ে যাবে। যে বেশি পরিমাণ পাপ করেছে, হাদিস বুখারী শরীফ তার প্রমাণ করেছে, তার জন্য সেদিন সাতার হয়ে যাবে, অকুল সাতার। সেদিন
ওই ঘাম বা মাথার মগজ যে পানিতে পরিণত হয়ে যাবে তার মধ্যে তারা সেদিন সাঁতরাইতে থাকবে। একদিন সূর্যের তাপে ঘরে আসমান জমিন হবে তামা, একদিন তাপে আসমান জমিন হবে তামা, একদিন সূর্যের তাপে আসমান জমিন হবে রে ভাই তামা। আপনাদের সম্মুখে সারা রাত গান রাখলাম হাসর এবং কেয়ামতের পালা নিয়ে, আমার গানে বা বাসায় বা ছন্দে বা কোনো দিকে মানুষ মাত্রায় ভুল যদি ভুল হয়ে থাকে আল্লাহর আস্তে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি সামনে আর স্টেজ পাব না বিধায়। প্রত্যেকটি মুসলমানকে সালাম দিয়ে হিন্দু ভাইদেরকে আদাব দিয়ে আমি আজকের স্টেজ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত বাউল গানের আশিকান, আমি তো বিদায় নিলাম, কাজল দেওয়ানের কিন্তু আরেকটা স্টেজ আছে। আমি ভাবছিলাম কাজল দেওয়ানের স্টেজ বোধ হয় শেষ হয়ে গেছে, এখন জানতে পারলাম না যে আমার পরে কাজল দেওয়ানের আরেকটা স্টেজ আছে। তো যেহেতু স্টেজ আছে তাহলে আমার একটা প্রশ্ন, কিয়ামত আল্লাহ পাক এই কিয়ামত লগ্নে
প্রত্যেকটা মানুষের তওবা কবুল করবে। কিয়ামতের আগে, কিয়ামতের কিছুদিন আগে এক ধরনের লোক তারা তওবা করবে, কিন্তু আল্লাহর দরবারে তাদের তওবা কবুল হবে না। আমার প্রশ্ন, কেন তাদের তওবা কবুল হবে না, তারা কারা? এই একটি প্রশ্ন। একদিন হবে সম্মানিত শ্রোতা মন্ডলী, আমরা ক্যাসেটের শেষ পর্যায়ে এসে গেছি। আমার এই আসরই শেষ আসর। মনির ভাই আমার কাছে প্রশ্ন রাখলেন, আমি তার জবাবটা আগে দিয়ে দিচ্ছি, কারণ ক্যাসেটের যে সময় সম্ভবত বেশি নাই, হয়তো গান আমার গাইতে গাইতে শেষ হয়ে যেতে পারে, যার জন্য কথার মাধ্যমে, অল্প কথার মাধ্যমে আমি তার জবাব দিয়ে তারপর ছোট করে আরেকটি গান গেয়ে আমি আমার আসর শেষ করব। তার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমরা দুটি ভাই হাসর কিয়ামতের পালা গাইলাম। যদি কোথাও কোনো ভুল ভ্রান্তি করে থাকি, আপনারা নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, এই আশা আপনাদের কাছে রাখলাম। প্রশ্ন করেছে তিনি আমার কাছে, কাল কিয়ামতের আগে তওবার দরজা বন্ধ হয়ে যাবে, একদল লোক, কিছু লোক তারা আল্লাহর কাছে পানা চাবে, ক্ষমা চাবে, কিন্তু আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবে না, তারা কারা? কিয়ামতের কিছুকাল আগে আসবে ইমাম মেহেদী, মেহেদী আলাইহিস সালাম। এখানে বিস্তারিত বলতে গেলে সময় চলে যায়, এর জন্য সংক্ষিপ্ত হয়ে বলছি আমি। মেহেদী আলাইহিস সালাম যখন যুদ্ধ করতে অগ্রসর হইতে থাকবেন, একদল মুসলমান মেহেদী আলাইহিস সালাম তিনি আগে আগে যেতে থাকবেন, তারা পিছন থেকে পালায় চলে আসবেন মেহেদী আলাইহিস সালামের দিকে, তারা তার সাথে তারা যুদ্ধ করার জন্য অগ্রসর হবে না, তারা পিছু টান দিবে, অর্থাৎ তারা ভাবতে থাকবে হয়তো আমরা যুদ্ধে মারা যাইতে পারি, আমরা যুদ্ধে ধ্বংস হয়ে যেতে পারি, যার জন্য আমরা সামনে যাব না, আমরা পিছনের দিকে চলে যাই। এই চিন্তা ভাবনা নিয়ে যখন তারা পিছন দিকে যেতে থাকবে, আর পিছন দিকে যাওয়ার পর মেহেদী আলাইহিস সালাম তিনি সামনে যাবে এবং যুদ্ধ করবে, যুদ্ধ করতে করতে জয় হবে, কিন্তু একসময় দেখবে যে কিছু লোক তার পাশে যারা ছিল তারা নাই, তখন আল্লাহর দরবারে তিনি দুই হাত তুলে বলবে, আল্লাহ যে ওই তো লোক যারা তোমাকে বিশ্বাস করলো না, আমাকে মানলো না, তাদেরকে তুমি ক্ষমা করিও না, আর সঙ্গে সঙ্গে ওই যারা পিছন থেকে পালিয়েছিল তারা আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে মাফ করে দাও, আমরা তওবা পাঠ করি তোমার দরবারে। তখন আল্লাহ পাক বলবে, না তোমাদেরকে মাফ করা হবে না, কারণ তোমরা বিশ্বাস করতে পারবে না। ওই তো লোককে আল্লাহ পাক সেদিন মাফ করবে না, তাদের তওবা দরজা বন্ধ হয়ে যাবে, তাদের তওবা কবুল হবে না। তার প্রশ্ন ছিল, আমি হাদিস দলিল অনুসারে তার জবাব দেওয়ার চেষ্টা করলাম। আবারও আমার একটি গান আসলো, ফকির লালন সাহেবের গান, বড় সুন্দর গান রাখলেন মনির ভাই। শোনো মমিন ভাই, কেউ রবে না, একদিন হবে আখের পানা, সেই হাসরের মাঠে সবাই একদিন জাররা জাররা করে কাঁদবে, আর আমি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব আমার জন্য সবাই কাঁদবে। আমি একটা পাখি পুষলাম, এই পাখিটাকে পুষলাম, কিন্তু তাকে আপন করে নিতে পারলাম না, যদি আমার আপন সেই পাখি হইতো কখনই আমাকে ছেড়ে সেই পাখি ফাঁকি দিতে পারত না। তাই ফকির লালন সাহেবের আরেকটি পাখির গান গেয়ে আমি শেষ করব। পাখি ভেদ পরিচয় দেয় না আমায়, পাখি ভেদ পরিচয় দেয় না আমায়, আমার ওই খেদে ধরে আখি, আমার ওই খেদে ধরে আখি, চিরদিন পুষলামে চিনি পাখি, আমি চিরদিন পুষলাম এক অচিনি পাখি, ওই পাখি ভেদ পরিচয়
আমি পোষা পাখি চিনলাম না আমার এ মনের দুঃখ গেল না উপায় কি করি আমি পোষা পাখি চিনলাম না এ মনের দুঃখ গেল না আমি উপায় কি করি আমি বসে থাকি এই খাঁচাতে আসা যাওয়া কোন বা পথে দিয়ারে ভেলকি শুনিতে পাই রূপ কেমন তার দেখিনি ভাই বিষম ঘোর দেখি আমি বিষম ঘোর দেখি আমি বিষম ঘোর দেখি ওই পাখি বলি বলে শুনিতে পাই আমি কাজল দহার গান গাইতেছি আমি কি গাইতে পারি ভিতর থেকে যেন আমার ভিতর থেকে একটা পাখি ওই পাখিটা গাওয়াচ্ছে ওই পাখি গাওয়াচ্ছে বিধায় আমি গাইতে পারতেছি ওই পাখিটা যখন উড়ে যাবে তখন আমার এই বুলি আমার এই কথা থাকবে না পাখি বুলি বলে শুনিতে পাই রূপ কেমন তার দেখিনি ভাই বিষম ঘোর দেখি আমি বিষম পাখি আমি
চিরদিন পুষলাম এক জঙ্গলার পাখি, ও পাখি ভেদ পরিচয় দেয় না আমায়, পাখি ওই পাখি ভেদ পরিচয় দেয় না আমায়, আমার সেই খেদে ধরে আঁকি, আমার ওই খেদে ধরে আঁকি, চিরদিন পুষলাম অচির পাখি আমি, চিরদিন পুষলাম অচির পাখি, ওরে আমি চিরদিন পুষলাম অচির পাখি।